হ্যালো ভিউয়ার্স, আজকের লেকচারটিতে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত জানব। বোর পরমাণু মডেলটি আবিষ্কার হয় 1913 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা সেগুলোকে সংশোধন করে এই মডেলটি আবিষ্কার করেন। এই মডেলের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ। অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর ইলেকট্রনের স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে সেগুলো ইচ্ছামতো ঘুরতে পারে না, কতগুলো বৃত্তাকার কক্ষপথে এগুলো পরিভ্রমণ করে, এবং এই যে নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথ এগুলোকেই বলা হয় স্থির কক্ষপথ। এর বেশ কিছু নাম রয়েছে, যেমন প্রধান শক্তি স্তর বলতে পারি, অরবিট বলতে পারি বা শেল বলতে পারি। এই যে স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো যখন ঘুরছে তখন ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। স্থির যে কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এই এন এর মান শুরু হয় 1 থেকে, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 1, 2, 3 এভাবে যায়। এবং এন এর এই মানগুলোকে আবার কিছু নাম দেওয়া হয়, যেমন এন এর মান যখন 1 হয় তখন কক্ষপথগুলোর নাম হচ্ছে কে, এবং এন এর মান যখন 2 তখন কক্ষপথের নাম দেওয়া হচ্ছে এল, এন এর মান যখন 3 তখন কক্ষপথের নাম দেওয়া হচ্ছে এম, এরকমভাবে চলতে থাকে। অর্থাৎ আমি যদি এইটাকে প্রথম কক্ষপথ বলি, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এটা হচ্ছে কে শক্তি স্তর, এটা এন ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এটা হচ্ছে এল শক্তি স্তর। এইভাবে তিনি স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। অর্থাৎ আমরা দেখলাম ইলেকট্রনগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরে তখন ইলেকট্রনগুলো কৌণিক বেগ প্রাপ্ত হয়। এখন যদি আমরা ইলেকট্রনগুলোর যে সরলরৈখিক বেগ সেটাকে ভি বলি, এবং ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ যদি আর বলি, তাহলে ভি আর হচ্ছে ইলেকট্রনের যে কৌণিক বেগ সেটা। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর, এবং এই এম ভি আর এর মান হচ্ছে এইচ বাই 2π এর কোনো পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি এন এইচ বাই 2π, যেখানে এন এর মান আমরা ইতিমধ্যেই জানি যে 1, 2, 3, 4 এভাবে চলতে থাকে। এখন আমরা এম এর মান বলতে পারি, যে ইলেকট্রনের ভর যেটা আমরা আগে থেকেই জানি যে 9.11 × 10⁻³¹ kg। ভি হচ্ছে ইলেকট্রনের সরলরৈখিক যে বেগ সেটা আগেই বললাম, এবং আর কক্ষপথের ব্যাসার্ধ, এন হচ্ছে কোন কক্ষপথে ঘুরছে, অর্থাৎ প্রথম কক্ষপথ বলে এনের মান 1, দ্বিতীয় কক্ষপথ বলে এনের মান 2, এরকম। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। অর্থাৎ এই এইচ, এইচের একটি নির্দিষ্ট মান আছে যেটা প্ল্যাঙ্ক নামক একজন বিজ্ঞানী বের করেছিলেন, এবং এর যে মানটা সেটা হচ্ছে 6.6×10⁻³¹. আর পাইয়ের মান তো আমরা জানি 3.1416। তো এই সূত্রটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর কৌণিক বেগ বা কৌণিক ভর সম্পর্কে আরও ডিটেল তোমরা ইন্টারে গিয়ে জানতে পারবে। থার্ড যে টপিক সেটা হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ এবং সেখান থেকে বর্ণালী সৃষ্টি। দেখো, আমরা প্রথম যে পয়েন্ট সেটাতে দেখেছি যে ইলেকট্রনগুলো যে স্থির কক্ষপথে ঘুরছে, স্থির কক্ষপথে ঘোরার সময় এরা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু ইলেকট্রন যদি একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায় তখন তারা শক্তি শোষণ বা বিকিরণ হতে পারে। যেমন ধরো, আমরা ইলেকট্রন যদি
নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, অর্থাৎ এটাকে যদি এনার্মান ওয়ান এবং এটাকে যদি এনার্মান টু বলি, ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যায় সেক্ষেত্রে শক্তি শোষণ হবে, আর যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তির বিকিরণ হবে। এই যে শক্তির শোষণ বা বিকিরণ, এই যে পরিমাণটা সেটা হচ্ছে ডেল ই। এটাকে যদি আমি শক্তির শোষণ বা বিকিরণ বলি, অর্থাৎ শক্তির যে পার্থক্য দুইটা শক্তি স্তরের মধ্যে, তার মানটা হচ্ছে এইচ নিউ। এইচ মানে আমরা তো জানি, আগেই দেখলাম যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর নিউ হচ্ছে যে শোষিত বা বিকিরিত যে শক্তি তার কম্পাঙ্ক, এবং আমরা জানি কম্পাঙ্কের একক পার সেকেন্ড বা হার্জ। এখন এই এইচ নিউকে আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে আবার শোষিত বা বিকিরিত যে শক্তি তার তরঙ্গ দৈর্ঘ্য, এবং সি হচ্ছে আলোর বেগ, যেটা একটি নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে সূত্রটি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার শক্তির যে বিকিরণ ঘটে তখন যে আলোটা আসলে বিকিরিত হয়, সেটা যদি আমরা প্রিজমের সাহায্যে দেখি, আর প্রিজমের মধ্য দিয়ে যদি আমি সেই আলোটাকে প্রবেশ করাই, তাহলে দেখব যে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা কিছু বর্ণালী রেখা দেখতে পাবো। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ থেকে কীভাবে বর্ণালীর সৃষ্টি হয় সেটা আমরা জানতে পারলাম। এবার আসছে বোর পরমাণু মডেলের যে সাফল্য। এটা এক প্রকার বলা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে বোরের যে পরমাণু মডেল তারই ব্যাখ্যা। প্রথমেই বলতে পারি যে কক্ষপথের আকার। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কিন্তু কোনো ধারণা দেওয়া হয়নি, বরং উনি বলেছিলেন যে পরমাণু মডেলটি সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে তার মতো, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেভাবে ঘুরছে। কিন্তু বোর সেখান থেকে বেরিয়ে এসে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে নির্দিষ্ট ধারণা দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন ইলেকট্রনগুলো বৃত্তাকার কিছু কক্ষপথে পরিভ্রমণ করবে। সেকেন্ড যে পয়েন্ট, যে শক্তির বা শোষণ বা বিকিরণ। দেখো, রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেখানে শক্তির শোষণ বা বিকিরণ হলে পরমাণুর যে গাঠনিক কোনো পরিবর্তন হয় কি না সে সম্পর্কে কিন্তু কোনো ধারণা দেওয়া হয়নি। কিন্তু বোর পরমাণু মডেলে এটা বলা হয়েছে, অর্থাৎ শক্তি যদি শোষণ হয় তাহলে দেখা যাবে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে কিন্তু উঠছে, আবার শক্তির বিকিরণ হলে দেখা যাবে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামছে। এবং থার্ড যে পয়েন্ট, বর্ণালী। রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো প্রকার বর্ণালীর ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে এই যে বিকিরিত আলোকে যখন প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাই তখন কিন্তু আমরা বর্ণালীর রেখা দেখতে পাবো। এবং বোর এক্ষেত্রে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করেছেন, যেমন ধরো হাইড্রোজেন। এবার আসছে যে বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা। রাদারফোর্ডের মতো বোরের পরমাণু মডেলেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, যেমন ধরো বোর পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে শক্তির বিকিরণের ক্ষেত্রে পারমাণবিক বর্ণালীর কোনো ব্যাখ্যা বোরের পরমাণু মডেলে দেওয়া হয় নাই। সেকেন্ড যে টপিকটা, সেটা হচ্ছে রেখা বর্ণালী, অর্থাৎ বোরের যে পরমাণু মডেল সেটা অনুযায়ী যে পারমাণবিক বর্ণালীতে একটি রেখা তৈরি হয় সেটা বলা হয়েছে, কিন্তু আসলে দেখা যায় যে এই যে একটি রেখা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, যেটা আমরা যদি কোনো শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করি তাহলে দেখতে পাবো, কিন্তু বোর পরমাণু মডেলে এই ক্ষুদ্র ক্ষুদ্র রেখা সম্পর্কে কিছু বলা হয়নি। তার যে পয়েন্ট, সেটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ, অর্থাৎ বোর পরমাণু মডেলে কিন্তু শুধুমাত্র বৃত্তাকার কিছু নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কেই বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ইলেকট্রন কিন্তু শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই ঘোরে না, ইলেকট্রন বেশ কিছু উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে, যেটা সম্পর্কে বোরের পরমাণু মডেলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তো এই ছিল বোরের পরমাণু মডেল।
পরমাণু মডেল বিষয়ে আমরা রাদারফোর্ড এবং বোর এই দুইটি পরমাণু মডেল সম্পর্কে জানলাম। এর পরের লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ডিসকাস করব। থ্যাংক ইউ।